ওয়েলকাম স্টুডেন্টস, চলে আসছি আজকে ক্লাসে। লাস্ট দিন আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন আলোচনা করেছিলাম, এবার ওয়ান ডাইমেনশনাল মোশনের পার্ট ওয়ান মানে কিছুটা পোর্শন হয়েছিল, আরো কিছু পোর্শন আছে। তার আগে মাঝখানে যেহেতু তাৎক্ষণিক বেগ রিলেটেড আরো কিছু কোয়ারিজ আছে, কিছু কলনবিদ্যা টার্মটাও বইয়ের শুরুতে দেখা গেছে, তো এই টার্মটাকেই বা কলনবিদ্যা বা ক্যালকুলাসটাকে একটু আজকে ছোট্ট একটা ক্লাস, আমি ক্লাসটাকে দুটো পার্টে ভাগ করেছি, দুটো ভিডিও হবে। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর একটা ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যাপ্লিকেশন প্লাস ইন্টিগ্রেশনের উপর, সমাকল আর ডিফারেনশিয়ালের কিছু অ্যাপ্লিকেশন প্রয়োগ নিয়ে আমরা দেখব নেক্সট লেকচারটা। আজকে লেকচারটা হচ্ছে মেইনলি ফাংশন, লিমিট আর ডিফারেনশিয়েশনের একটু কনসেপ্টটা। তো ডেফিনেটলি একটা বা দুটো ক্লাসে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এমনটা না, কিন্তু আমাদের যা যা ইলেভেনে ক্লাস ইলেভেনের টপিকে ফিজিক্স রিলেটেড যে টপিক, ফিজিক্সের যে টপিকগুলো আছে তাখানে অনেক ক্যালকুলাসের দরকার পড়ে। অনেক জায়গায় আমরা দেখতে পাবো লিমিট, ফাংশন, কলনবিদ্যার সাহায্যে যেটা প্রমাণ করে দিলাম, পুরো থ্রু আউট দ্য বুক দেখতে পাবো অনেক কিছুই আছে। তো এই ডিসকাশনটা করা জাস্ট ওই যে প্রবলেম বা কোয়ারিজ কিছু যাতে সেখানে যাতে আমরা কোনো রকমে একটা মাগাপ করে নিই, মুখস্থ করে নিই কোনোভাবে, এমনটা যাতে না হয়। আমরা বুঝবো ক্যালকুলাসটা কি কখন দরকার এবং কেমনভাবে, ছোটোখাটো অবশ্যই কিছু ফর্মুলা আমাকে মেমোরাইজ করতে হবে, তা নাহলে ই করতে পারবো না। যখন আমরা ক্যালকুলাস শিখবো ডেফিনেটলি ফর্মুলা ডিরাইভ করতে শিখবো, কিন্তু ফর্মুলাটা ই করতে, তো আমি ফর্মুলাটা এন্ড ডিরাইভ সব কিছু করানো সম্ভব নয়। আমি জাস্ট ক্যালকুলাস রিলেটেড বা ক্যালকুলাসের যে কেন দরকার সেই নিয়ে কিন্তু ডিসকাশন, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকে ক্লাস। ফার্স্ট যেটা জানবো যে আমরা প্রথমে দেখতে পাবো যে কিছু একটা টার্ম জানতো, যেটা একটা ফাংশন এফ অফ এক্স, এটাকে বলা হয় ফাংশন, ফাংশন অফ এক্স। ইংরেজি আমি কথায় প্রকাশ করি ফাংশন অফ এক্স, এক্স এর অপেক্ষক, এটাকে বাংলায় বলা হয় অপেক্ষক। ম্যাথমেটিক্স এর অবশ্যই টার্মটা পেয়েছো। তাহলে এই ফাংশন, এই ফাংশনটার কথা অর্থ কি, মানে কি এই যে এফ এক্স, এই যে রাশিটা, এই রাশিটা x এর উপর ডিপেন্ডেন্ট, মানে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট হলে তখন সেটাকে ফাংশন আকারে প্রকাশ করা যায়। যদি ব্যাপারটা কঠিন লাগে, আমি ওয়ান ডাইমেনশনাল মোশন আমরা কি পড়েছি, বেগ পড়েছি, সরণ মানে অতিক্রান্ত দূরত্ব পড়েছি, এইগুলো কার উপর নির্ভরশীল, সময়ের সাথে সাথে, সময়ের সাথে আমরা গ্রাফগুলো করেছিলাম যে এখানে এরকম গ্রাফ করেছি বা এরকম গ্রাফ করেছি, বিভিন্ন গ্রাফ করেছি, যে এই অ্যাক্সিসে কাকে দিয়েছিলাম, টাইমকে, এই অ্যাক্সিসে কাকে দিয়েছিলাম, বেগকে বা কখনো অতিক্রান্ত দূরত্বকে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমার এই রাশিটা ডেফিনেটলি এটার মানের সাথে, এটা যদি কিছু পরিবর্তন না হয় তাহলে ডেফিনেটলি এটার কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা কি বলেছিলাম, এখানে যে এক্স এক্স এর পুট করি সেটাকে বলি আমরা স্বাধীন রাশি, আর এটাকে হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো তাহলে এই যে জিনিসটাকে আমি টি হিসাবে প্রকাশ করতে পারি, তাহলে আমি এইভাবে লিখতে পারি ভি, আমি যে এই এখানে এই ডিসকাশনে আসি এই গ্রাফের থ্রুতে, যে ভি ইকুয়াল টু আমি লিখতে পারি সাপোজ টি এর আকারেই লিখতে হবে, কারণ এটা হচ্ছে টি এর ফাংশন, কারণ টি এর ডিপেন্ডেন্ট, টাইম এর ডিপেন্ডেন্ট। সাপোজ ভি ইজ ইকুয়াল টু লিখলাম আমার 2t² + 2t² + 2t + 1। এই কথাটার অর্থ কি, মানে এট টাইম টি ইকুয়াল টু জিরো, মানে সময় যখন শুরু হয়নি, মানে জাস্ট এই অ্যাক্সিসে, তখন এটার ক্ষেত্রে যদিও তাহলে আমার কিছু একটা মান থাকবে, তো তখন t ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে t এর মান জিরো বসাবো, জিরো বসাবো, আলটিমেটলি v ইকুয়াল টু ওয়ান হয়ে গেছে। এইটা হচ্ছে প্রাথমিক বেগ, যেটাকে আমরা u হিসেবে লিখি, তাহলে এখানে u ইকুয়াল টু ওয়ান, v মানে বেগ একটা যেখানে ভ্যালু হিসেবে দিলাম, তাহলে আমার প্রাথমিক বেগ মানে সময় যখন শূন্য ছিল তখন আমার বেগের মান ছিল ওয়ান। নেক্সট টাইম আবার যাচ্ছি যে অ্যাট t ইকুয়াল টু ওয়ান ধরলাম, তখন v ইকুয়াল টু কত বেরোবে, পাঁচ। আবার যদি টি ইকুয়াল টু টু ধরি তখন বি এর টু স্কোয়ার চার আট দুই দশ এক এগারো, তাহলে এখানে নাম দিলাম এটা ভি টু, এর নাম দিলাম ভি ওয়ান, এটা ভি টু দশ, এরকম করে ভি থ্রি সরি এগারো হয়েছিল, তাহলে ভি থ্রি ভি ফোর বিভিন্ন হবে আমি পেতে থাকবো। তাহলে আমি কিভাবে বুঝলাম যে এইটা, তাহলে আমি এখানে যে রাশিটা প্রকাশ করলাম ভি কে কিন্তু টি এর টার্মসে লিখলাম, এটাই হচ্ছে আমার, তাহলে আমি এই কথাটাকে খুব সিম্পলি লিখে দিতে পারি ভি, এত বড় রাশিটা নাও লিখতে পারি, আমি একে একটা প্রকাশ করতে চাইছি কি জিনিসটা এটা, তো ভি আমি এইভাবে লিখতে পারি ফাংশন অফ টি, মানে সময়ের উপর নির্ভরশীল একটা রাশি, ভি হচ্ছে সময়ের উপর নির্ভরশীল একটা রাশি। তাহলে এখানে যেমন লিখলাম ওয়াই এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, মানেটা কি
y হচ্ছে একটা রাশি, y হচ্ছে একটা রাশি যে রাশিটা x এর উপর নির্ভরশীল, সেটাকে লেখা যায় এইভাবে। ছোট্ট উদাহরণ দিয়ে বোঝালাম, v ইকুয়াল টু এখানে v মানে এখানে y, এখানে সরি হ্যাঁ y, আর এখানে ফাংশন অফ x মানে এই পুরো জিনিসটাকে আমি লিখলাম f অফ t, বা এখানে যদি x হিসেবে লিখতাম x অফ t, এটা v হিসেবে লিখলাম, আমি s হিসেবেও লিখতে পারি। যদি দূরত্বের কথাই বলি, সাপোজ s ইকুয়াল টু যদি বলি ডেফিনেটলি বেগের সাথে সাথে এটা পরিবর্তন হবে, বেগেরও ফাংশন t এর ফাংশন, আমি সিম্পলি t হিসেবে লিখছি t এর ফাংশন, সাপোজ লিখলাম 2t টু দি পাওয়ার 4 প্লাস t t প্লাস হ্যাঁ যে এইটুকুটাই লিখলাম। তাহলে এখানে দেখতে বুঝতে পারছি যে শুধু t রাশিগুলো আছে, তাহলে এখান থেকে আবার আমি লিখতে পারি s ইকুয়াল টু ফাংশন অফ t টাইম। আবার একইভাবে লিখতে পারি যখন t যদি শূন্য থাকে তখন s 0 মানে s 1 t এটার মান কত 0, মানে দূরত্ব স্বাভাবিক যখন সময় শুরু হয় না আমরা যাত্রা ধরে রাখি, আমরা কোনো পথ অতিক্রম করে রাখিনি, মানে ধরলাম আমার অতিক্রান্ত দূরত্ব 0। আবার যদি s 1 হয় তাহলে সেক্ষেত্রে 1 প্লাস 3 5, আবার যদি s 2 হয় তাহলে ডিফারেন্ট ভ্যালু গুলো পাবো, তাহলে t এর মান যত পরিবর্তিত হতে থাকবে তত আমি ডিফারেন্ট ডিফারেন্ট এইসব ভ্যালু পাবো। এই জন্যই এখানে কিন্তু একটা জিনিস, সময় যদি স্থির করে দিই তাহলে ডেফিনেটলি এটাতে স্থির হবে, তাহলে সময়টাই হচ্ছে এখানে হচ্ছে আমার যে যে x অ্যাক্সিসে ব্যবহার করছি এটাতে স্বাধীন চল। তাহলে এই যে রাশিটা আমার বাম পক্ষে ফাংশন অফ x যাকে নিয়ে লিখবো, ফাংশন অফ x হোক ফাংশন অফ y হোক ফাংশন অফ z হোক তাহলে যাকে নিয়ে লিখবো, তাহলে আমার দেখতে বাম পক্ষে রাশিটা কিন্তু ওর উপর নির্ভরশীল। তাহলে ফাংশন অফ x কে কিভাবে লিখতে পারি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা করেছি ইকুয়েশন থেকে 2x + 3 = 0, সাপোজ এই ইকুয়েশন থেকে তো কি লিখবো এখানে ফাংশন অফ x ইকুয়াল টু 0, এভাবে লিখতে পারি ফাংশন অফ x ইকুয়াল টু 0 লিখতেই পারি, কারণ এই 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 জিনিসটা হচ্ছে আমার x এর ফাংশন। আবার যদি এরকম ভাবে লিখতাম a2x + 3y ইকুয়াল টু 0, এরকম একটা আমার কোনো সমীকরণ আছে, এখানে কি লিখলাম ফাংশন অফ এটা কার কার উপর নির্ভরশীল, x এর উপর নির্ভরশীল y এর উপর, তাহলে লিখবো ফাংশন অফ x y ইকুয়াল টু 0। এই তো হচ্ছে সিম্পলি আমি ফাংশন হিসেবে এটাকে দেখা, এটাই হচ্ছে আমার অপেক্ষক বা ফাংশনের ডেফিনিশন। আমরা যেভাবে ফাংশনটা এত সহজে বুঝে গেলে, কারণ এরপরে আমাদের বহু জায়গায় ফাংশন ফাংশন কথাটা দেওয়া থাকবে, ঠিক আছে, তাহলে বুঝতে অসুবিধা নেই। নেক্সট চলে আসে লিমিট, ঠিক আছে, লিমিট কথাটা যতটা দেখে মনে হচ্ছে যে সাইন দেখে যে কখনো দেখতে পাচ্ছি এল আই এম বলে লেখা আছে এখানে, সামথিং টি টেন্স টু জিরো বা কিছু একটা লেখা আছে, বা এক্স টেন্স টু জিরো কিছু একটা লেখা আছে, তো এই সাইনটা দেখে বোঝা যায় লিমিটের কিছু ব্যাপার আছে। তো লিমিটকে আমরা এত কঠিন ভাবে দেখবো না, লিমিটটা সিম্পলি কি, সাপোজ মানে লিমিটের যদি কাছাকাছি মানে এটা মান ধরি, এটা মানে বাংলা মিনিং ধরি যে কিরকম এটা খুব কাছাকাছি কথা বলা হচ্ছে, এবার কিসের কাছাকাছি, এই যে সাইনটা জিরোর কাছাকাছি, টাইমটা এখানে এই যে সিম্বলটা লিমিট x টেন্স টু জিরো, ঠিক আছে, এখানে লেখা আছে লিমিট t টেন্স টু জিরো, মানে কি সময় যেটা বলছে সময়টা হচ্ছে জিরোর কাছাকাছি, মানে সময়টা জিরো নয়, মানে কোনো সময় নয় এমন নয়, কিছু খুবই অল্প ফ্র্যাকশন অফ সময়। আমরা জানি আমরা সময়কে এত ছোট ছোট ভাবে বিভিন্ন হিসেবে দেখতে পাওয়া যায়, মিলি সেকেন্ড বা মিলি সেকেন্ডের ভাগ যদি হয়, তাহলে এত খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বাট নট জিরো, জিরোর খুব কাছাকাছি, এই জিনিসটা বোঝাতে কিন্তু এইভাবে ব্যবহার করা হয়। তো এটাকে খুব সিম্পলি বুঝবো কি করে, সাপোজ আমি যদি ভাবি একটা মানুষের গ্রোথ বৃদ্ধি হচ্ছে, এখন বৃদ্ধি হচ্ছে যে প্রতিদিন যদি ভাবি কতটা বৃদ্ধি হচ্ছে, প্রথমে ধরলাম হাইট এইট ছিল, তারপরে একটু বাড়লো, তারপর আরেকটু বাড়লো, তারপর আরেকটু বাড়লো, আরেকটু বাড়তে 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 কিছু কিছু ইন্টারভেল পরে দেখবো যে হ্যাঁ ওর গ্রোথ হয়েছে। কিন্তু যদি আমি পাশাপাশি দুটো পয়েন্টকে নিয়ে নিই, সাপোজ এই সময় ওর হাইট ছিল এইচ, মানুষটার হাইট ছিল এইচ, পাশের টাইমটাতে কিছু টাইম পরে মানে একদিন পরে যদি ধরি, তাহলে এর কত হবে এইচ প্লাস খুব ছোট্ট ডেল্টা এইচ লিখলাম, খুব ছোট্টকে আমরা ডেল্টা হিসেবে লিখে থাকি, ডেল্টা এইচ খুব ছোট্ট। এবার এই দুটোর মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স আছে, বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই, কিন্তু আস্তে আস্তে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা ছবিটা হয়তো আমার একটু উঁচু নিচু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বোঝা গেল যে আমার গ্রোথ বৃদ্ধি তো কখনো কমে না। তো তাহলে আমি এই যে আস্তে 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 কিন্তু পাশাপাশি দুটো রেখার মধ্যে কোনো খুব একটা ডিফারেন্স নেই, এটা 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 এটা, তো এই যে কটা আমি লাইন ড্র করেছি তাহলে এদের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই, কিন্তু যদি আমি লাস্ট লাইনটা এখানে দেখি এটার সাথে এটা কিন্তু ডিফারেন্সটা অনেকটা, মানে ধরো গ্রোথ যদি এইভাবেই হতে থাকে
তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টের মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ আছে কিন্তু পাশাপাশি দুটো পয়েন্টের মধ্যে কোনো গ্যাপ নেই তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পাশাপাশি দুটো পয়েন্টের জন্য h যদি একটার ভ্যালু থাকে প্রথম দিন জানলাম ওর হাইট ছিল এত দ্বিতীয় দিনে আমি এবার ক্যালকুলেট করব আমি বছরে একটা দিন শুরু করলাম 5 জানুয়ারি থেকে এবার আমি ক্যালকুলেট করব আমি প্রতিদিন কত বাড়ছি যদি ক্যালকুলেট করতে থাকি তাহলে আলটিমেটলি দেখব পরের দিন যা বাড়ছি কিছুই বাড়ছি না কিন্তু যদি এই বৃদ্ধিটা আমি দেখে রাখি যে একটা লং টার্ম পরে কিছুটা আমার হাইট বেড়ে গেছে ঠিক আছে বাচ্চাদের ক্ষেত্রে ডেফিনেটলি তো তাহলে এই যে ডেল্টা এইচ এটাকে আমি কিভাবে লিখতে পারি লিখতে পারি এই দুটোর মধ্যে বেসিক্যালি পার্থক্য নেই মানে এখানে ধরলাম এটা হাইট ছিল 5 ফিট ছিল ঠিক আছে এবার এখানে ছিল 5 ফিট 5.0000001 ফিট তাহলে আলটিমেটলি কি এটা 5 ফিটই লিখব আমরা এতটা আমরা ক্যালকুলেট করব তাহলে এই যে রাশিটা বললাম এই রাশিটা জিরো তো নয় এটা ফাইনাইট নাম্বার নট ইনফাইনাইট নাম্বার একদম খুব ছোট বাট নট জিরো জিরোর কাছাকাছি তো এই যে দুটো ডিফারেন্সটা এই দুটো ডিফারেন্সটা কি বললাম ডেল্টা এইচ এই ডেল্টা এইচটা আমরা কি লিখব টেন্স টু জিরো এই যে অ্যারোর মতো বললাম এই অ্যারো সিম্বলটাকে দেওয়া হয় টেন্স টু মানে কাছাকাছি মানে ডেল্টা এটার ভ্যালু জিরোর কাছাকাছি মানে প্রায় নাথিং কিছুই না কিন্তু কিছু আছে ঠিক আছে আমরা এমনি যদি ফিজিক্যালি আদার্স কোনো ভাষায় দেখবো এটা কিছু হয়নি গ্রহ কিন্তু যদি মেজার করা যায় প্রোবাবলি যদি গাছ টাচের ক্ষেত্রে দেখতে পাই কোনো উদ্ভিদের ক্ষেত্রে আমি মাপছি কতটা গ্রোথ হচ্ছে তো দেখবো আলটিমেটলি কিছু একটা পাবো যদি আমি একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি মেজারমেন্ট আমি করতে পারি এইটি হচ্ছে লিমিটের কনসেপ্ট ঠিক আছে তাহলে বোঝা গেল লিমিট মানে কি অ্যাপ্রক্সিমেশন কাছাকাছি যে টেন্স টু সাইনটা মানে জিরো জিরোর কাছাকাছি মানে এই পরিবর্তন ডেল্টা এইচ মানে কি পরিবর্তন কারণ এইচ আর এখানে ডেল্টা এখানে পরিবর্তন কত হয়েছে আগে হাইট ছিল কত এইচ এখন কত হয়েছে এইচ প্লাস ডেল্টা এইচ তাহলে পরিবর্তন কত এইচ প্লাস ডেল্টা এইচ মাইনাস এইচ তাহলে পরিবর্তন কত ডেল্টা এইচ এই ডেল্টা এইচ পরিবর্তন অ্যাকচুয়ালি কি মেজার করতে পারছি করতেই পারছি না প্রায় এত আমাকে মেজারমেন্টে ক্ষুদ্র যন্ত্র লাগবে যেখানে আমি প্রায় নাও ধরতে পারি আর যদি আরো ই করতে পারি তাহলে প্রবাবলি পেলাম একের মানে 10^-6 ধরলাম মিলিমিটার ধরলাম সমস্ত এটা একদম নাথিং একদম এত ক্ষুদ্র যে বলার কথা তাহলে এগুলো আমার হাইটের ক্ষেত্রে মেজারমেন্টটা রাখি না আমরা এখন যদি রেডিয়াস অ্যাটম রেডিয়াসে কত কিন্তু এই মেজারমেন্ট অনেকটা হয়ে যাচ্ছে এই কিন্তু আমরা কারো উচ্চতার দেখতে গেলে কেউ আর কারো থেকে এত লম্বা বা এত ছোট আমরা বলে থাকি না কারণ এটা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই জন্য আমি এই মেজারমেন্টটাকে কি ধরে নেবো টেন্স টু জিরো নট জিরো দেখে দেখেই বুঝতে পারছি এটা জিরো নয় টেন্স টু জিরো এই যে টেন্স টু টার্মটা আসছে এটা লিমিটেডই টার্ম এবং লিমিটেড কোনো কিছু ভয় পাওয়ার জন্য লিমিটটা এভাবেই প্রকাশ করা হয় সিম্পলি একটা ম্যাথামেটিক্স দিয়ে বোঝাচ্ছি সাপোজ একটা ফাংশন এটা যে ফাংশনের কথা বলে একটা ফাংশন আছে ফাংশন সাপোজ আছে x^-4/x-2 এটা একটা ফাংশন আছে যদি বলি এট x = 2 ফাংশনের ভ্যালু কত ফাংশনটার ভ্যালু কত এট x = 2 ফাংশনটার ভ্যালু কত তাহলে কি লিখবো তো আমি কি করবো f(x)f(2) লিখবো x এর ভ্যালু 2 2 প্লেস করবো তাহলে 2^2 (4-4) 0 আর 2-2 0 তাহলে আলটিমেটলি কত হলো আনডিফাইন্ড একটা রাশি হলো অসংজ্ঞাত আনডিফাইন্ড একটা রাশি পেলাম যেটাকে আমি অসংজ্ঞাত বলবো এটা আমার কি জিনিস মানে আমি ডিফাইন করতে পারবো নাকি 0/0 বা সামথিং বাই জিরো যেমনই হয় মানে একদম আনডিফাইন্ড রাশি হয়ে যায় তাহলে এই যে তাহলে তার কথার অর্থ কি যদি গ্রাফিক্যালি প্লট করি সাপোজ গ্রাফকে আমি দিচ্ছি ঠিক আছে কাছাকাছি ধরলাম এরকম টাইপের হলো এর গ্রাফটা হচ্ছে এটা ধরলাম এক নাম্বার বিন মানে এক নাম্বারের ঘর কেটেছি হিসেবে এটা এক নাম্বার এক একক দুই একক তিন একক চার একক যদি করি তো গ্রাফিক্যালি আমি দেখছি যে গ্রাফটা দেখতে অনেকটা এইরকম ঠিক আছে দেখলাম তো এখন অ্যাপ টু যদি মান বের করি ফাংশন অফ এক্স এদিকে আমি রেখেছি মানে y = ফাংশন y এর x y করতে কিছু নেই বা আলাদা কিছু নেই এখানে y লিখতে পারতাম y এর জায়গায় আমি fx লিখছি x আর y x এর জন্য তাহলে আমি যদি বলি 1.2 এর ভ্যালু কত কিছু তো একটা পাচ্ছি কিন্তু আমি যদি এইভাবে ডিফাইন করতে যাই কিছুই পাচ্ছি না আনডিফাইন তার মানে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি নেই কাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি কি তাই অ্যাকচুয়ালি তাই নয় কেন এখন আমি এটাকে একটা সুন্দরভাবে প্রকাশ করার কি অ্যাকচুয়ালি ভাষাটা এটা x = 2 এর ভ্যালুটা কত এটাকে প্রথম কথা বলি যে তোমরা যদি ভাবো যে স্কোয়ারকে ব্রেক করে ভাগবে অবশ্যই ডেফিনেটলি হবে কিন্তু তাহলে যদি মানগুলো বসায় একটা টাইমে যদি মান বসায় তাহলে কেটেই যাওয়ার পরে যেমন সাপোজ আমি বলছি যে x + 2 * x - 2
এবারে x minus 2 এই জিনিসটা কাটা যাবে তখনই যখনই লিখতে পারবো যে x minus 2 ঠিক আছে যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু আমরা এটা কিন্তু কাটতে পারি না x minus 2 ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু কাটতে পারি না এটাই কিন্তু প্রথম কাটার লজিক তাহলে কিন্তু এই কমন যদি x = 2 আছে তাহলে ডিফিনিটলি আমি এটা কাটতে পারবো না তাহলে কাটতে পারবো কখন দেখি যদি এই একই কথাকে লিখে ফাংশন অফ x এখানে একটা ছোট্ট একটা কথা যুক্ত হলে এখানে এই ভাষাটা দিতে লিমিট x টেন্ডস টু 2 মানে 2 লিখবো না 2 এর চেয়ে একটু বেশি লিখতে পারি একটু কম লিখতে পারি মানে सपोज আমি পয়েন্টটা নিলাম 2.0001 লিখতে পারি বা আমি নিলাম 1.99999 মানে টেন্ডস টু এই ভাষাটা ইউজ করব তাহলে যদি পড়ি তাহলে আমি আবার তাহলে আমি সেই জিনিসটা ব্যবহার করতে পারবো কোন জিনিসটা ব্যবহার করতে পারবো যে আমি এবার কাটাকাটিটাও করতে পারবো তাহলে কিভাবে x + 2 * x - 2 x - 2 যেহেতু টেন্ডস টু 0 মানে x x টা 2 এর কাছাকাছি নট 2 2 এর কাছাকাছি প্লাস 2 প্লাস সামথিং বা 2 2 মাইনাস সামথিং বাট প্লাস বা মাইনাস সামটা প্রায় নেগলিজেবল দেখছো 0.0001 এন্ড 1.99 আমি এটা ম্যাথমেটিক্যালি কি লিখি 2 লিখি কিন্তু এখন একটু অ্যাডভান্স ম্যাথমেটিক্স এই জিনিসগুলোকে আমরা জানবো যে এই জিনিসগুলো ডিফিনিটলি যেগুলো ইগনোর করছিলাম সেই ইগনোর জিনিস নিয়ে নতুন ভাবে আমার একটা ম্যাথমেটিক্যাল টুল বেরিয়েছে যেটা হায়ার ফিজিক্সের বা ম্যাথমেটিক্সের বহু কাজে লেগে থাকে ठीक है কোন একটা ফাংশনকে ডিফাইন করতে পারছে ফাংশনটা অ্যাকচুয়ালি আনডিফাইন ছিল এট x = 2 তে কিন্তু এখন কিন্তু ডিফাইন হয়ে গেল এখন আমি বলতে পারি এবার ডিফিনিটলি ওই যে পয়েন্টটা যে একটু পয়েন্টটা যতটা যেহেতু এট x = 2 দিয়ে ডিফিনিটলি মানে বসে গ্রাফিক্যালি ওই পয়েন্টটার একটু জাস্ট যদি গ্রাফ করি এরকম ভাবে তাহলে আশেপাশে রিজিয়নটা একটু অন্যরকম ভাবেই থাকবে কারণ যেহেতু পার্টিকুলার এই পয়েন্টে কিন্তু ডিফাইন না তো জাস্ট একটু ধরলাম হেজির মতো কিছু আছে তাহলে সেটা জানার দরকার নেই এই মুহূর্তে আমি সিম্পলি বুঝবো যে কেমন ভাবে এটাকে প্রেজেন্ট করা হয় ঠিক আছে তাহলে লিমিটের কনসেপ্টটা আশা করি অল্প বিস্তার হলো তো বোঝার জন্য আগে যে আমি ওই হাইটের এক্সপ্লেনেশনটা দিছি না মাথায় রাখ আর এটা সিম্পল ম্যাথমেটিক্স এখন তো ম্যাথমেটিক্সের দরকার নেই পরে যখন আমরা ম্যাথমেটিক্স শিখবো লিমিটের উপর তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে ভালোভাবে ডিসকাশন হয়ে যাবে তোমাদের তাহলে একটু লিমিট লিমিটের আরেকটা ছোট্ট জিনিস বলে কিছু প্রপার্টি আছে सपोज যদি একটা বৃত্ত করি ঠিক আছে বৃত্ত করে सपोज একটা এটা এটা হলো ব্যাসার্ধ আমার এবি হলো আমার ব্যাসার্ধ ঠিক আছে আমি যদি এটা অ্যাঙ্গেল করি এসি আরেকটা সিমিলারলি এবি ইকুয়াল টু এসি ব্যাসার্ধ হলে এটা অ্যাঙ্গেল থিটা বললাম তো এখন যদি cos থিটাটা মেজার করতে যাই cos থিটা ইকুয়াল টু কত হবে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে এখানে নাম দিলাম এ ডি দিলাম এ ডি cos θ = কত হচ্ছে এ ডি বাই এ সি ডিফিনিটলি এবার আমি একটা কাজ করছি যদি অ্যাঙ্গেলটা খুব ছোট করি এই বৃত্তটাতে অ্যাঙ্গেলটা যদি খুব ছোট করি ঠিক আছে এখানেই করছি অ্যাঙ্গেলটা যদি খুব ছোট করি ছোট করলাম বেশি ছোট করলে তো দেখা যাবে তাহলে এখানে লম্বটা এনে দিলাম তাই তো তাহলে এখন এখানে এটা পয়েন্ট দিলাম সি ড্যাশ হয়ে গেল এখানে দিলাম ডি ড্যাশ হয়ে গেল তাহলে নেক্সট এখানে এখানে কি একটা টান থিটাটা খুব ছোট কত ছোট টেন্ডস টু 0 তার মানে এখানে একটা লিখে দিলাম cos থিটা এখানে লিখব লিমিট থিটা টেন্ডস টু 0 মানে থিটা খুব খুবই ছোট এটা নাম দিলাম এই থিটা যদি হয় ডি থিটা বা থিটা ডি থিটা বলে দিলাম এই ডি থিটা বা থিটা যাই হোক এটা খুব ছোট তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি এখন দেখো এ তাহলে এখানে আবার বের করি কি রকম হবে এ ডি ড্যাশ বাই এ সি ড্যাশ এবার দেখতে পারো বি আর ডি বিন্দুটা প্রায় একে অপরের সাথে মিলেই গেছে মানে আমি এখান থেকে লিখতে ভুলারি এ বি প্রায় ইকুয়াল টু হয়ে গেছে এ ডি ড্যাশ তাহলে এ বি মানে কি ব্যাসার্ধ আবার এ সি মানে কি ব্যাসার্ধ তাহলে দুটোই যদি সেম হয়ে যায় তাহলে আলটিমেটলি আমি লিখে দিতে পারি এটা ইকুয়াল টু 1 দুটো সমান মানে AC ড্যাশ ইকুয়াল টু AB তো এটা তো এমনি আছে এবার AB ইকুয়াল টু আমার মনে হচ্ছে AO ড্যাশ তাহলে AD ড্যাশ এই জায়গায় আমি কি লিখব AB লিখে দিলাম তাহলে AB লিখে দিলাম
তাহলে এবি আর এসি ড্যাশ মানে কি দুটোর ব্যাসার্ধ আর বাই আর বা ডি বাই ডি যাই লিখতে পারি তাহলে 1 তার মানে কি এখানে কি প্রুফ হলো যদি থিটা টেন্স টু 0 হয় থিটা যদি টেন্স টু 0 মানে অ্যাঙ্গেল যদি খুব ছোট নি তাহলে cos থিটার ভ্যালু হয়ে যায় 1 এটা কিন্তু লিমিটেড কনসেপ্ট আবার বলি এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে আমাদের ফিজিক্সে ঠিক আছে সিমিলারলি থিটা যদি টেন্স টু 0 হয় sin থিটা ইকুয়াল টু হয়ে যায় থিটা বা উল্টো হবে sin থিটা ঠিক আছে বা কিন্তু এই প্রুফটা যতটা সহজ এই প্রুফটাও কঠিন না অবশ্যই সহজ এই এখান থেকেই চলে আসে ঠিক আছে একটু লেন্দি প্রুফ আছে আমি দেখাচ্ছি না মানে ডেফিনেটলি অঙ্কের ক্লাসে তোমরা ভালোভাবে শিখবে যদি কারো রিয়েলি কোয়ারি থাকে কি রকম হবে যে বই ঘেটে দেখতে পারো যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু প্রুফ করে দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে এই লিমিটের কিছু বেসিক ধারণার পর এবার চলে আসি ক্যালকুলাস না আসলে আমার ডিফারেন্সিয়েশন পোর্শনে মানে আমাদের অন্তঃকলন যেটা বাংলায় বলা হয় তো ক্যালকুলাসের দুটো পার্ট একটা হচ্ছে ইন্টিগ্রেশন একটা ডিফারেন্সিয়েশন তো ক্যালকুলাসের প্রথম যেটা জিনিস আমাদের দেখতে পাই ddx অফ সামথিং ddx অফ সামথিং এর y লিখলে y হবে z লিখলে z হবে এই কথার অর্থ কি প্রথমে এই কথার বলি কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে y এর পরিবর্তন y এর পরিবর্তন y এর আমি পরিবর্তন জানতে চাইছি কার সাপেক্ষে y এর পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে x এর সাপেক্ষে x এর সাপেক্ষে এইভাবে কিন্তু আমরা বলি ইউলি রেট অফ চেঞ্জ অফ y আমি এখানে ইংরেজিতে লিখছি রেট অফ চেঞ্জ রেট অফ চেঞ্জ মানে কি হার ঠিক আছে y এর পরিবর্তনের হারও বলতে পারি বা y হ্যাঁ হারে বলি তার সময়ের সাথে সাথে হয়ে যায় বা y এর পরিবর্তনের রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু কে w r t উইথ রেসপেক্ট টু মানে কার সাপেক্ষে সিম্পলি এখানে ddx অফ y মানে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x মানে x এর সাপেক্ষে y এর পরিবর্তন জাস্ট আমি এটা টার্মিনোলজি একটা ভাষা মানে এটাকে কিভাবে বলবো আমি সিম্পলি লিখলাম এবার আসি ক্যালকুলাসে কারণ ক্যালকুলাস এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না যে কিভাবে জিনিসগুলো লিখবো জাস্ট আমি কিভাবে এক্সপ্রেস করা হয় এবং কি টার্মে বলা হয় এই জিনিসটাকে কিছু একটা বলতে হবে যদি আমি কথা আকারে বলি কিভাবে বলবো বা যদি টার্ম হিসেবে dy বাই dx নরমালি আমরা যদি ছোট্ট একটা এক্সাম্পলের ক্ষেত্রে বলি তাহলে হয়তো ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে প্রোনাউন্স করা হয় না আমরা ddx অফ y বলি ঠিক আছে এবার ক্যালকুলাস চলে আসে ক্যালকুলাস চলে আসার আগে ঠিক আছে তাহলে আমরা কি করব আজকে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন মানে আমাদের অন্তর্কলজ তাহলে মানে দেখে কিছু বোঝা যাচ্ছে না ডিফারেন্স বা কিছু একটা যদি বোঝা যায় হালকা কিছু তাহলে এই ক্যালকুলাসের আগের দিন ক্যালকুলাসে বুঝুন আগের দিন ওয়ান ডাইমেনশনাল বুঝুন কিছু কার্ভ করেছিলাম গ্রাফ তাই তো এরকম করেছিলাম যদি এটা টি হয় আর এটা যদি ধরলাম এইদিকে এক্স এক্স এর টি ধরলাম ওয়াই এক্স এর ভি ধরলাম ঠিক আছে এখন যদি আমি বলি কোন বস্তু সমতরণে যাচ্ছে তাহলে কিভাবে মাপবো ডেফিনেটলি গ্রাফ হচ্ছে এরকম যদি প্রাথমিক বেগ শূন্য হয় এটা হচ্ছে আমার ডেফিনেট গ্রাফ তাহলে ত্বরণটা কত মাপবো কি করে কি বলবো দুটো পয়েন্ট নাও নিলাম এটা কি পয়েন্ট নিলাম একটা পয়েন্ট নাও কিউ পয়েন্ট নিলাম এবার গ্রাফ এবার পরিবর্তনটা দেখে নাও এটা টি ওয়ান টাইম এটা টি টু টাইম ঠিক আছে এখন এখানে ধরে রাখছি এই পয়েন্টে ভি এর মান হচ্ছে ভি ওয়ান এই পয়েন্টে ভি এর মান হচ্ছে ভি টু তাই না টি ওয়ান টাইমে বেগ হচ্ছে ভি ওয়ান টি টু টাইমে বেগ হচ্ছে ভি টু এই তো এইভাবে লিখি তো দুটো এটার কোঅর্ডিনেট v1 t1 এটার কোঅর্ডিনেট v1 v2 t2 ঠিক আছে এখন যদি বলি আমি এটার পরিবর্তন দেব বেগের পরিবর্তন বেগের পরিবর্তন কাকে বলে তরঙ্গ ঠিক আছে পড়ে আসছি এটাতে তো এখানে তাহলে পরিবর্তন কি হবে কি বলেছিলাম লাস্ট দিন যে স্লোপটা নির্ণয় করব স্লোপটা নির্ণয় করা মানে এই যে আমি এখান থেকে ঠিক x এর সমান্তরাল এটার গ্রাফের উপর করলাম আর এটা তো আছে এই খন্ডটা তাহলে এটার আর এটার এখানে যদি অ্যাঙ্গেলটা থিটা হয় দিস ইজ tan থিটা কলড হচ্ছে স্লোপ tan থিটা ইকুয়াল টু আমার এই স্লোপ তাহলে ডেফিনেটলি আমি শুধু tan থিটা বের করব তাহলে tan থিটা ইকুয়াল টু কত এইটুকুটা এইটুকুটা কত হবে দেখো এইটুকুটা কত হবে পুরোটা যদি v1 v2 হয় তাহলে এইটুকু v1 হয় তাহলে এইটুকুটা কত হবে v2 v1 v2 v1 আবার এইটুকুটা মানে কি পুরোটা যদি t2 হয় এইটুকুটা t1 তাহলে আমি কি লিখতে পারি t2 t1 তো ডেফিনেটলি আমার স্লোপের ডেফিনেশন পেয়ে গেলাম যে এখানে যদি ত্বরণ বলি
সমতরণে যাচ্ছে না, কেমন যাচ্ছে? সাপোজ এটা আমি যে অ্যাক্সিস বলি, এটা টাইম, আর এটা যদি ভেলোসিটি যায়, সাপোজ আমি বললাম এটা এইরকম যাচ্ছে, মানে এটা দেখতে পাচ্ছ একটা উদিবৃত্তাকার আকার নিয়ে নিচ্ছে। তাহলে ইকুয়েশন তো যে আমার সিম্পলি যেমন ছিল সমতরণের ক্ষেত্রে এস ইকুয়াল ডিউটি প্লাস আপ ডি স্কয়ার সরণের ক্ষেত্রে বা ভি ইকুয়াল ডিউটি প্লাস এটি, এই সমীকরণ কিন্তু মেনে চলছে না। কেন বুঝলাম? এটা তরণটা পরিবর্তনশীল, মানে সমতরণে যাচ্ছেন, একই তরণে যাচ্ছেন। কি করে বুঝলাম? যে আবার যে কোনো পয়েন্টে যদি স্লোপ নিই, সাপোজ এই পয়েন্টে যদি স্লোপ নিচ্ছি, কিরকম স্লোপটা হচ্ছে, এই হচ্ছে এই অ্যাঙ্গেলটা কিভাবে হবে, এটা যদি থিটা ওয়ান হয়, এই পয়েন্টে আমি দেখি স্লোপ নিয়ে দেখি, দেখতে পাচ্ছি থিটা টুটা, থিটা অনেক থেকে অনেকটা বড়, এমনি দেখেই ছবি দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমি কিভাবে এটা, আমি একটা তরণ বের করবো একটা ইনস্ট্যান্ট, মানে যে কোনো মুহূর্তে যদি বলি, যে কোনো মুহূর্তে বেগের পরিবর্তন তো, মানে বেগের পরিবর্তন কিছুটা ধরে নিতে হয়, কিছুটা টাইম ইন্টারভেলে ধরে নিতে হয়, ঠিক আছে? সাপোজ আমি এবার আবার সেই আগের মতো কাজ করি, আমি জানতে চাইছি যে এর পরিবর্তনটা, মানে পি এর সাপেক্ষে বি এর পরিবর্তন, না অ্যাকচুয়ালি আমি তরণ বের করতে চাইছি, কিরকম করবো? সে আগের মতো এটা ধরলাম আমার টি ওয়ান সেকেন্ড পরে বস্তুর বেগ হয়েছে, এখানে ধরলাম এটা ভি ওয়ান, আবার ডেফিনেটলি একটা পয়েন্ট নিয়ে নিলাম এখানে টি টু, টাইম পরে বস্তুর বেগ হয়েছে ভি টু, হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার আগের মতো করলাম, কি করেছিলাম, দুটো পয়েন্ট অ্যাড করে দিয়েছিলাম, দুটো পয়েন্ট যদি যোগ করে দিই, এরকম যোগ করে দিলাম, এটার নাম দিয়েছি পি পয়েন্ট, এটার নাম দিয়েছি কিউ পয়েন্ট। আবার সিমিলারলি কিরকম ভাবে বের করবো, এই যে থিটা, এটা যদি থিটা হয় তাহলে আবার এটা ডিভাই, মানে আমার নাম দিয়ে দিচ্ছি এটা পিসি দিয়ে দেয়, তাহলে আমার স্লোপটা ট্যান থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, কিউসি বাই পিসি। তো ট্যান থিটা যদি কিউসি বাই পিসি দেয়, আবার ডেফিনেটলি একই রকম ভাবে যদি করি, আমি দেখতে পেয়ে যাবো কত হয়ে যাবে, ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই পি টু মাইনাস পি ওয়ান, তাই তো? এবার আমি দেখে বুঝতে পারছি যে কিছু একটা এখানে, মানে ঠিক সঠিক ভাবে এটা ট্যান স্লোপ নির্ণয় হলো না। কেন? কারণ আমি এই পয়েন্টের স্লোপ আর এই পয়েন্টের স্লোপ, মানে এই পয়েন্টের বেগের যে পরিবর্তন, এই পয়েন্টের বেগের যে পরিবর্তন, এটা কিন্তু আলাদা আলাদা হয়েছে। কারণ এখানে স্লোপটা ছিল এরকম, এখানে আরো খারাপ হয়ে গেছে, কারণ স্পর্শক দুটো যদি টানি, এখানে স্পর্শক যদি টানি, এখানে স্পর্শক টানলাম এরকম ভাবে, সরি এরকম ভাবে স্পর্শক যদি টানি, এখানে স্পর্শক টানলাম এরকম ভাবে, দুটো স্পর্শক কিন্তু একে অপরকে ছেদ করছে না, মানে ছেদ করছে না, ইন্দ্রেন সরি, মানে দুটো স্পর্শক মিলে একটাই রেখা হয়ে যাচ্ছে না, ঠিক আছে? কারণ এটা থেকে ডিফারেন্ট রেখা, এটা একটা ডিফারেন্ট রেখা, ছেদ তো করবে ডেফিনেটলি। তাহলে এই যে একটা রেখা আর এই যে একটা রেখা, দুটো অ্যাকচুয়ালি মিলে একটা রেখা যদি না হয়, আগের কেসেস কিন্তু একটা রেখাই ছিল, তার জন্য কিন্তু আমি স্লোপটা বের করতে পেরেছিলাম একটু আগে যে কেসেসটা দেখালো। তাহলে এটার ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে সঠিকভাবে কিভাবে আমি তাহলে এই ধরনের কারণের ক্ষেত্রে কি করে আমি বেগের পরিবর্তনটাকে ডিফাইন করব, তার জন্যই কিন্তু আমার এই বিশেষ একটা ট্রিটমেন্ট। কি করা যায় দেখে নি, আবার কার্ভটাই করি, ঠিক আছে? এখন ধরলাম যে পয়েন্টগুলো ছয়টা চেঞ্জ করছি না, এখানে একটা বি ওয়ান ছিল, এখানে টি টু ছিল, ঠিক আছে? আমি শুধু গ্রাফে কিছু একটা পরিবর্তন করতে চাইছি, কিরকম? এখানে ধরলাম এখন যে চিত্রটা এঁকেছি, একটু আগে চিত্রটা দেখে মনে হচ্ছিল এটা খুব কার্ভ, এখন যে চিত্রটা দেখে মনে হচ্ছে একটু কম বাঁকা আছে। তাহলে যদি কোনো কার্ভকে, কোনো বৃত্তাকার বৃত্তচাপকে যদি কাছ থেকে দেখি, ম্যাগনিফাইং করে দেখি, মানে জুম করে দেখি, যদি জুম করে দেখি, ছোট্ট ইচুকু সেকশন যদি দেখো, তাহলে এটা স্ট্রেট লাইন মনে হচ্ছে, দেখে কেউ বলবে না এটা একটা বৃত্তচাপের খণ্ডাংশ, বলবে কেউ একটা সরল রেখারই কোনো খণ্ডাংশ। তাহলে তার মানে কি, যদি কোনো আমি কার্ভকে খুব ছোট সেকশনে ভাগ করি, ছোট ছোট সেকশনে ভাগ করি, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেকশনে, তাহলে এই বৃত্তটাই আলটিমেটলি, এই বৃত্তটাকে আমি এভাবে তো লিখতে পারি, ছোট ছোট সরলরেখা করলাম, ছোট ছোট সরলরেখা করতাম, তাহলে তো হয়ে যাবে বৃত্ত, তাই না? তাহলে ছোট্ট ছোট্ট সরলরেখা, তাহলে কি বলতে পারি, এই দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি চলে আসতে থাকে, এই যেখানে পি পয়েন্ট আর এখানে কিউ পয়েন্ট, যদি পি পয়েন্ট কিউ পয়েন্টের খুব কাছে, মানে কিউ যদি টেন্স টু পি করে দিই,
হ্যাঁ মানে খুব কাছাকাছি যদি দুটো পয়েন্ট চলে আসতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু এই জায়গাটাকে আমি স্ট্রেট লাইন ধরতে পারবো, আর যখনই আমি স্ট্রেট লাইন ধরতে পারবো তখনই কিন্তু কাজটা আমার ইজি হবে। সাপোজ আমি যদি এটাকে স্ট্রেট লাইনই করে নিই, ধরলাম এই বিন্দু যেটা কাছে নেই বলে দেখা এখনো হয়নি, তো যাই হোক আমি একদম কাছাকাছি করলাম, কি লিখলাম যে পি টেন্স টু কিউ বা কিউ টেন্স টু বি, একটা কন্ডিশন খুব কম, এই টেন্স টু এই কাছাকাছি কখন চলে আসবে যে সময়ের ইন্টারভেলটা যদি খুব কাছাকাছি হয়ে যায়। কিরকম ভাবে লিখবো, সময়ের ইন্টারভেলটা খুব কাছাকাছি হয়ে যায় মানে সাপোজ ধরলাম এই এক নম্বর বিন্দুতে এখানে প্রথমে ছিল T1 সময় আমার বেগ কত লিখেছিলাম V1, এখন এই সময়টাকে T2 টাইম তো ধরলাম এখানে বেগ হচ্ছে V2 আলাদা হচ্ছে, কিন্তু T2 টাইমটাকে আমি ডিফাইন করলাম, T2 টাইমটা হচ্ছে T2 ইকুয়াল টু লিখলাম T1 প্লাস সামথিং, তো হবে T2 মানে কত, T1 প্লাস সামথিং, প্লাস সামথিংটা খুবই ছোট ডেল্টা টি খুব ছোট ধরলাম, খুবই ছোট ধরলাম, এই খুবই ছোট ধরার অর্থ হচ্ছে আবার নিচে এখানে লেখতে লিখেছি ডেল্টা টি টেন্স টু জিরো। যদি এটাকে খুবই অল্প সময়ের ব্যবধান এখানে নিয়ে চলে আসি, এবার এখানে যদি আমি ছোট্ট করে একটা গ্রাফ এখানে টেনে নিই, মানে সাপোজ এরকম ছিল আমি এই দুটো টানছিলাম দেখে মনে হচ্ছে এরকম হচ্ছে, আর যদি এই ছোট্ট পাশাপাশি দুটো পয়েন্ট এখানে পি করলাম এখানে কিউ করলাম যদি খুব পাশাপাশি দুটো পয়েন্ট থাকে তাহলে ডেফিনেটলি এটা স্ট্রেট লাইন মনে হচ্ছে, তাহলে স্লোপটা আমার কোনো পরিবর্তন নাই। তাহলে আমি কোনো জিনিসের পরিবর্তনটা ভালোভাবে মেজার করার প্রথম জিনিস শিখলাম কি, এই যে আমার এক্স অ্যাক্সিসের যে ভ্যারিয়েবলটা আছে যাকে ভ্যারি করে আমি ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যারিয়েবলটাকে আমি খুব ছোট্ট ইন্টারভেলে নেব, মানে এটা আর এটার মধ্যে গ্যাপটা এটা খুব কম থাকে, যদি তাহলে তাহলে এখানে তাহলে টি এর ভ্যালুটা কি লিখলাম ডেল্টা টি, একই ভাবে তাহলে ভি এর পরিবর্তনটা কি হবে লিখলাম ভি কে আমি এভাবে লিখলাম V1 প্লাস V2 ইকুয়াল টু V1 প্লাস ডেল্টা ভি লিখলাম, তো এবার আমি যেমন ভাবে এই স্লোপের ক্ষেত্রে একটু আগে ডিফাইন করলাম একইভাবে লিখবো, তাহলে এখানে ধরলাম তাহলে আবার একইভাবে এভাবে করবে, এইভাবে আবার এই বিন্দু থেকে এই অ্যাক্সিসের উপর লম্ব টেনে নিলাম, তাহলে এটা হচ্ছে আমার ট্যান থিটা, একইভাবে আমি কি করবো এটার নাম দিয়ে দিই পি সি ড্যাশ সি করলাম, পি সি যদি করি তাহলে আবার আমার একইভাবে ট্যান থিটা ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে কিউ সি বাই পি সি, আবার সেই কিউ সি মানে কি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, ঠিক আছে। এবার আমি V2 টাকে কিভাবে লিখবো, এইভাবে লিখবো V1 প্লাস ডেল্টা V মাইনাস V1 এর জায়গায় লিখবো V1 লিখবো ডিভাইডেড বাই T1 প্লাস ডেল্টা T মাইনাস T1। কিন্তু এখানে এই যে পরে লেখাটার সাথে একটা শুধু অ্যাড করতে হবে ডেল্টা ভি টার্মটা কিন্তু জানাতে হবে, ঠিক আছে। তো আমি আসছি কিভাবে লিখছি তাহলে আমি কিভাবে আলটিমেটলি আমি কি পেলাম যে পরিবর্তন, কার পরিবর্তন, এই টি এর পরিবর্তন, টি এর পরিবর্তন কতটা হয়েছে এই T2 মাইনাস T1 এটা পরিবর্তন, তো T2 মাইনাস T1 ইকুয়াল টু কত পেলাম ডেল্টা টি, তাই না, এই পরিবর্তন, তাহলে এই পরিবর্তনটা আর V2 মাইনাস V1 কত পেলাম ডেল্টা ভি, তাই তো। তাহলে আমি লিখতে পারি এই যে পরিবর্তনটা বা স্লো বা ট্যান থিটা ইকুয়াল টু এই যে ভাষাটা লিখতে হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, এভাবে কিন্তু আমাদের বই লেখা থাকে ফাংশন, এবার এটাকে লিখব V1 প্লাস ডেল্টা ভি মাইনাস V1 ডিভাইডেড বাই ডেল্টা ভি, এটাই হচ্ছে আমার ক্যালকুলাসের ডেফিনিশন, আর কিচ্ছু নেই ডিফারেনশিয়াল ক্যালকুলাস এটাই ব্যাস, এরপরে ডেফিনেশন বাই ডেফিনেশন আর কিচ্ছু নেই, শুধু সিম্পলি আমি কি করবো জাস্ট একটা ছোট্ট চেঞ্জ করবো এখানে ভি সরি 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 এখানে ডেল্টা ভি লিখে দিয়েছি ডেল্টা টি, তাই না, ডেল্টা টি ছিল T1 মাইনাস D1 মাইনাস এইটা ছিল মাইনাস এইটা ছিল এগুলো ডেল্টা টি, তাহলে এখানে বুঝতে পারলাম এই স্লোপ মানে স্লোপ অ্যাকচুয়ালি রেট অফ চেঞ্জ বোঝাতে চাইছি, রেট অফ চেঞ্জ মানে স্লোপ মানে কি রেট অফ চেঞ্জ বোঝাতে চাইছি, চেঞ্জটা কত একটু আগে বললাম এটাকে কিভাবে লিখি আমি রেট অফ চেঞ্জটাকে এভাবে লিখি না ডি ডি অফ কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে এখানে টি এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে টি লিখব, কার চেঞ্জ হচ্ছে ভি এর চেঞ্জ হচ্ছে ভি, দিস কল রেট অফ চেঞ্জ স্লোপ,
this called slope rate of change যা বলতে পারি এটা হচ্ছে রেট অফ চেঞ্জ তাহলে রেট অফ চেঞ্জ কে বলা যায় স্লোপ কে আমি এখানে লিখব dvdt dvdt ইকুয়াল টু কি লিখব অ্যাকচুয়ালি একদম সঠিক টার্মে আমার হলো লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 v1 প্লাস ডেল্টা v মাইনাস v1 ডিভাইডেড বাই ডেল্টা টি এটা হচ্ছে আমার অরিজিনাল ডেফিনিশন এটা ডেফিনিশন এটা ডেফিনিশন আমি দ্বিতীয়বার করলাম কারণ স্লোপটাকে ডিফাইন করলাম dvdt বলে এই ডেফিনিশনটা যদি বুঝে যাওয়া যায় ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমাদের অনেকটাই বুঝে যাওয়া আর কিন্তু বিশেষ এত যতগুলো প্রুফ আছে এই বেসিক ডেফিনিশন থেকে এটা একদম বেসিক ডেফিনিশন আমি আপাতত কার্ডটা মিটিয়ে দিচ্ছি দু একটা ই পড়ার জন্য ঠিক আছে তাহলে এখন একটু আগে যেমন আমি ফাংশন করে ই করছিলাম তাহলে আমি এখন ফাংশনের আকারে নিয়ে চলে আসছি কারণ এটা কি v আর t এর জন্য দেখেছিলাম তো তো t মানে t এক x অ্যাক্সিসে যে থাকবে তাহলে আমি t কে x অ্যাক্সিসে x দিয়ে রিপ্লেস করছি আর এটাকে আমি y দিয়ে v কে তাই না আমার গ্রাফ কি x y এদিকে থাকে তাহলে যে কোনো আমি v t কেন যে কোনো ডিলেশনের জন্য আমি এটা ব্যবহার করতে পারবো এখানে s ব্যবহার করতে পারি v এর জায়গায় আমি সরণও ব্যবহার করতে মানে অতিক্রান্ত দূরত্ব ব্যবহার করতে পারি ইন জেনারেল আমি কি লিখবো যে v কে রিপ্লেস করছি কি দিয়ে y দিয়ে তাহলে dy dx বা ddx অফ y ddx অফ y এখানে x টাকে কি দিয়ে রিপ্লেস করেছি x দিয়ে y কে v টাকে কি দিয়ে রিপ্লেস করেছি y দিয়ে এটা ইকুয়াল টু কি লিখবো আবার একই কথা লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 y প্লাস ডেল্টা y মাইনাস y ডিভাইডেড বাই ডেল্টা x এই সিম্পল জিনিসটা দিয়ে রিপ্লেস করো আরেক ভাবে আরেকটা করছি আমি মানে এটা একটা তো সবগুলো হচ্ছে ডেফিনিশন এটাকে তো আমি এভাবে এটা ইন জেনারেল y ভ্যালু যায় তো y কে আমি s দিয়ে করতে পারি যদি s অতিক্রান্ত দূরত্ব x এর জায়গায় t লিখলাম তাহলে জাস্ট ভ্যালুগুলো পরিবর্তিত হতে থাকবে তাহলে y হচ্ছে আমার কি হচ্ছে যে ডিপেন্ডেন্ট রাশি আর x হচ্ছে আমার ইনডিপেন্ডেন্ট রাশি মানে কার সাপেক্ষে কার পরিবর্তন হচ্ছে ঠিক আছে এবার y ইকুয়াল টু কি প্রথমে আমি ফাংশনের ক্ষেত্রে কি বলবো y ইকুয়াল টু ফাংশন অফ x মানে x এর ফাংশন v ইকুয়াল টু কি v ইকুয়াল টু কার ফাংশন v ইকুয়াল টু কার ফাংশন ফাংশন অফ t টাইম তাহলে এখানে আমি লিখতে পারি যে dy dx যদি y এখানে লিখবো y কার ফাংশন y হচ্ছে y ইকুয়াল টু f(x) আমি যদি লিখি তাহলে এখানে আমি লিখবো লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 এখানে কি লিখবো f এর জায়গায় এখানে x ছিল প্রথমে x প্লাস মানে y এর মান কত হচ্ছে y প্লাস ডেল্টা y হয়েছে ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে এটা কার মানের জন্য এই y টা কার প্রথম y টা হচ্ছে f x আর এখানে y প্লাস ডেল্টা মানে ডেল্টা y বেড়েছে তার মানে x টা কত বেড়েছে এক্ষেত্রে x তো ছিল না x প্লাস ডেল্টা x হয়ে গেছে y এর মানটা কত লিখলাম y সরি y তো y হিসেবে লিখবো না ফাংশন অফ x করে লিখবো তাহলে ফাংশন অফ x ডিভাইডেড বাই ডেল্টা x ডেল্টা x এর কোনো পরিবর্তন এই যে থার্ড ডিটা লিখলাম বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে আমরা দেখবো এই ফাংশন আকারে করে দেওয়া আছে তো ফাংশন আকারে করে দিতে কোনো অসুবিধা নেই জাস্ট সিম্পলি কি করলাম y প্লাস ডেল্টা y y এর ভ্যালুটা পরিবর্তন কত হয়েছে ডেল্টা y তাহলে কার জন্য কত x এর কতর জন্য পরিবর্তন হয়েছে ডেল্টা x এর জন্য ওই জন্য ফাংশন অফ x প্লাস ডেল্টা x এর ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি y কে কি ভাবে রিপ্রেজেন্ট করতে পারি y ইকুয়াল টু ফাংশন অফ x ঠিক আছে তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল যে কিভাবে আমি এইভাবে আমি ক্যালকুলেশন গুলো করব আমি ভিডিওর শেষে কিছু ক্যালকুলাস রিলেটেড ডিফারেনশিয়াল কিছু ফর্মুলা আছে আমি একদম জাস্ট তোমরা পজ করে ভিডিওটা ওটাকে নোট ডাউন করবে কি কি বেসিক ফর্মুলা আমাদের মনে রাখতে হবে মানে কি কি y এর ফাংশন এটা তো একটা এটা তো একটা ডেফিনিশন হলো এবার কিছু কিছু ফর্মুলা যেগুলো মনে রাখতে হবে সিম্পলি আমি লিখে দিই কয়েকটা ফর্মুলা তারপর আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি ফর্মুলা গুলো কোথায় যাবে ভিডিও শেষে কিন্তু পেয়ে যাবে y যদি হয় এবার y এর ফাংশন যদি x স্কয়ার হয় x স্কয়ার তাহলে কি লিখবো ddx অফ x এর স্কয়ার তো এটা একটা ফর্মুলা আছে কি রকম হবে ddx অফ যদি x টু দি পাওয়ার n হয় এটা হয়ে যাবে n ইনটু x টু দি পাওয়ার n -1 কি করলাম n টাকে সামনে নিয়ে চলে আসলাম আবার x লিখে দিলাম আর পাওয়ারটা 1 মাইনাস হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে কি করব 2 টাকে সামনে নিয়ে চলে আসব x তাহলে 2 টু দি পাওয়ার 2 সামনে নিয়ে চলে আসলাম x টু দি পাওয়ার 2 -1 তার মানে কত লিখবো x টু দি পাওয়ার 2 -1 মানে 2x
ddx of একই ভাবে x কিউব যদি করি তাহলে কি করব ddx of x কিউব যদি করি তাহলে কত 3 টাকে সামনে নিয়ে চলে আসব x এর পাওয়ার কত হবে 3 1 মানে 2 তো এই যে জিনিসগুলো করছি এই জিনিসগুলোর বেসিক ডেফিনিশন থেকেই এসেছে আমি এই কিউবেরটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আরটা sin x এরটা দেখিয়ে দেব বাকি কিন্তু দুই একটা তোমাদের নিজেরাই করতে হবে ঠিক আছে জাস্ট সিম্পলি এখন অতটা ডিটেইলসে ডিটিএস এর ওয়াইজ প্র্যাকটিস করার দরকার নেই কারণ ওটা একদম ক্লাস 12 এর ম্যাথমেটিক্সেরই পার্ট জাস্ট সিম্পলি সময় আছে এখন ভালোভাবে যদি তোমরা একটু প্র্যাকটিস করতে পারো সিম্পলি দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে सपोज যদি আমি প্রমাণ করতে চাই যে একটু আগে ডেফিনিশনটা থেকে যে আমি কিভাবে কি হতো ডেফিনিশনটা একটু ছোট ছোট লিখে নিই ডিডিওয়াই মানে ডিডি ডিটি এক্স অফ ওয়াই এটা কি লিখলাম লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস ডিএক্স মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স এটাই তো তো এখানে ফাংশন অফ এক্স এখানে ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি আমি মানে অ্যাকচুয়ালি তো ওয়াই ওয়াই ইকুয়াল টু কত দেওয়া যাওয়া আছে আমার দেওয়া আছে এক্স কিউব ধরলাম মানে আমাকে বের করতে হবে ডিডি ওয়াই ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু 3x স্কয়ার এটা প্রমাণ করব আমি ঠিক আছে ডিডি এক্স অফ এটা ইকুয়াল টু ডিডি এক্স অফ এই এই টার্মটা এই জিনিসটা প্রমাণ করব তাহলে এখানে আমার y এর কত আছে x এর ফাংশন দেখতে পাচ্ছি x কিউব তাহলে আমি ডিফিনিটলি কি লিখে দেব তাহলে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 এখানে কি লিখে দেব ফাংশন x প্লাস dx তাহলে ফাংশন এখানে লিখে দিই ফাংশন y ইকুয়াল টু fx ইকুয়াল টু আছে x কিউব ঠিক আছে তাহলে x প্লাস ডেল্টা x যদি হয় x প্লাস ডেল্টা x এর কিউব তাহলে এখানে কি লিখবো x প্লাস ডেল্টা x এর কিউব মাইনাস fx মানে কি এই y y মানে x কিউব তাহলে x কিউব লিখে দিচ্ছি ডিভাইডেড বাই ডেল্টা x এখানে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 এবার কত পরপর ফর্মুলা লিখে দিই a প্লাস b এর হোল কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার a ডেল্টা x এর হোল স্কয়ার মানে কত আছে মাইনাস x কিউব আছে ঠিক আছে এই x কিউব আর মাইনাস x কিউব কেটে যাবে নিচে পড়ে থাকবে এটা ঠিক আছে তো নেক্সট আমি কি করব লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা এক্স এর কিউব ডেল্টা এক্স নিজেই খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র তার জন্য আমি ডেল্টা এক্স ডেল্টা এই এই টার্মটাকে কি করব অ্যাকচুয়ালি এই টার্মটাকে আমি নেগলেক্ট করব অবজ্ঞা করব নগণ্য তো এটা কারণ অ্যাকচুয়ালি ডেল্টা এ এক্স যদি ধরি 0.001 এটা যদি কিউব করি তাহলে কি হবে 1 বাই মানে মানে পয়েন্ট এটা 3 তে 0 আছে 3 থেকে 9টা 0 হয়ে যাবে 1 এর নিচে তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে মানে 1 বাই এখানে 1000 যেমন ছিল তাহলে এখানে পাওয়ার কিউব মানে আরো ছোট খুবই ছোট তাহলে এই রাশিগুলো তারপর এখানে আরেকটা এই রাশিগুলো আছে x x স্কয়ার তাহলে এই রাশিগুলোকে আমি অ্যাকচুয়ালি অবজ্ঞা করতে পারি কারণ এইটা যা গুণ হয়ে আছে তার সাথে এত ছোট রাশি গুণ হয়ে থাকে তাহলে এই জিনিসটা কিন্তু টেন্ডস টু নাথিং জিরো হয়ে যাবে তাহলে এইগুলোকে আমি অবজ্ঞা করব তাহলে আমার কি পড়ে থাকলো একমাত্র কি পড়ে থাকলো 3 x স্কয়ার ডেল x ডিভাইডেড বাই ডেল্টা x এবার এই ডেল x ডেল x এখানে ঠিক আছে এখানে dx এর জায়গায় কেউ ডেল্টা x লিখতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে লিমিট ও আনলিমিটেড লেখার দরকার নেই কারণ কোনো টার্ম নেই ডেল্টা x এ তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল আমার 3x স্কয়ার তাহলে বোঝা গেল কিভাবে ফর্মুলাটা এসে তাহলে তোমার একটা আস্থা ছিল আমি x x কিউব করে দিলাম তোমরা x স্কয়ার করে দিবে মানে ddx অফ x স্কয়ারটা যে কত এটা কিন্তু দেখাবে ঠিক আছে না অসুবিধা একদমই হবে না তাহলে আমি দেখে দেবো তাহলে আরেকটা সিম্পল ফর্মুলা যদি চলে আসি ফর্মুলা লিস্ট আমি পরে দিয়ে দেবো ddx অফ ফর্মুলা লিস্ট যে কোনো বইয়ে দেওয়া কিন্তু প্রচুর ফর্মুলা দেওয়া আছে এতগুলো আমাদের লাগে না আর এতগুলো মুখস্থ করার দরকার নেই প্রথম কথা ddx অফ sin x = হলো cos x ঠিক আছে এটা আমার ফর্মুলা জানি এবার এটা আমি প্রুফ করব কিভাবে প্রুফ করব আবার সেই একই ভাবে কিরকম ভাবে লিখবো আবার সেই আমি বেসিক ডেফিনিশনটা লিখবো যে ddy অফ x কিভাবে লেখা যায় বা অ্যাকচুয়ালি y এর এখানে y মানে কি y ইকুয়াল টু এখানে sin x তবে কিভাবে লেখা যায় লিমিট x ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা x টেন্ডস টু 0 তারপর কি ফাংশন অফ x প্লাস ডেল x ঠিক আছে আমি লিখছি না ফাংশন অফ x ফাংশন থেকে এটা মানে y ইকুয়াল টু fx ইকুয়াল টু sin x এটা তো দেওয়া আছে আমাকে ফাংশন অফ তাহলে f x যদি লিখি sin x তাহলে x প্লাস ডেল্টা x লিখবো sin x প্লাস ডেল্টা x তাহলে sin
x plus delta x minus sin x divided by delta x. তাহলে এটা ইকুয়াল টু কি লিখবো? এটা একটা ফর্মুলা sin, সরি একটা ছোট মিস্টেক হয়েছে এইখানে না, sin x plus delta x, ঠিক আছে? তাহলে sin a minus sin b, ত্রিকোণমিতি, আমাদের ত্রিকোণমিতি চলছে, সরি হ্যাঁ ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি রুলস এ কি আছে, sin a sin a minus sin b equal to give 2 cos a plus b by 2 into sin a minus b by 2 এটা আমরা ফর্মুলা ত্রিকোণমিতি শিখে যাব ক্লাস 11 এ শিখবো অবশ্যই তাহলে আবার লিখব লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 এবার দেখো a মানে কি x plus delta x আর b মানে কি শুধু x তাহলে দুটো যদি অ্যাড করি তাহলে কত পড়ে থাকবে cos x এই যে দুটোকে অ্যাড করি x মানে 2x plus delta x divided by 2 into sin এখানে সামনে একটা 2 ফ্যাক্টর আছে 2 ফ্যাক্টরটা লেখা হয়নি লিখছে sin কি বলেছে a minus b a minus b মানে x plus delta x minus x মানে শুধু পড়ে থাকছে delta x ঠিক আছে বাস by delta x ঠিক আছে তাহলে নেক্সট লাইনটা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো লিমিট delta x tends to 0 এখানে আমি লিখবো cos x plus delta x by 2 into sin delta x by 2 ছিল সরি মানে by 2 ছিল a plus b a minus b by 2 তাহলে delta x by 2 divided by এখানে delta x ছিল এই দুইটা নিয়ে চলে আসছে এই দুইটাকে একদম delta x এর নিচে নিয়ে চলে আসছে delta x by 2 মানে আরবিটারি উপরে উঠে নিচে লিখবো delta x by 2 তার মানে sin delta x এটা এটা হলো থিটা আমার delta x by 2 হলো থিটা আর নিচেও লিখলাম থিটা delta x by 2 ঠিক আছে এবার জাস্ট সিম্পলি একটু আগে যে দেখালাম কি লিখেছিলাম লিমিট যদি থিটা টেন্ডস টু 0 হয় sin থিটার ভ্যালু কত থিটা খুবই কাজে লাগে এটা পরে সরল দৈর্ঘ্য থেকে শুরু করে বৃত্তের প্রতি অনেক ক্ষেত্রে কাজে লাগে তাহলে sin থিটার ভ্যালু কত হবে থিটা তাহলে থিটার ভ্যালু যদি থিটা হয় তাহলে এই পোরশনটাতে কি লিখব বা উল্টো ভাবে এটা যদি লিখি এরকম ভাবে পরের লাইনে আমি লিখতে পারি লিমিট যদি থিটা টেন্ডস টু 0 হয় sin থিটা বাই থিটা ইকুয়াল টু কত হবে 1 তাহলে এখানে 1 প্লেস করে দেব শুধু 1 লিখব তাহলে পরেরটাতে শুধু 1 লিখছি তাহলে লিমিট পরের লাইনটা কি যাচ্ছে আমার ডেল্টা x টেন্ডস টু 0 সিম্পলি লিখে দেব cos x plus delta x by 2 into 1 একটু আগে দেখালাম এটা 1 হবে sin theta by theta ঠিক আছে এখান থেকে সেটা 1 ঠিক আছে তাহলে পরের লাইনে আমি কি করব সিম্পলি এবার cos এর ভিতরে এখানে delta x কত একদম ক্ষুদ্র হাতে ক্ষুদ্র delta x তাহলে এটা যদি ক্ষুদ্র হাতে ক্ষুদ্র হয় তাহলে এটাকে আমি নেগলেক্ট করে দেব তাহলে আলটিমেটলি কি পড়ে থাকছে আমার শুধু cos x হলো যে ddx অফ কি ছিল y y ভ্যালু কত ছিল sin x তাহলে ddx অফ sin x তাহলে দুটো প্রুফ করে দেখালাম যাতে তোমাদের ই হয় না তোমরা বাড়ির টাস্ক ইউজে থাকবে y হচ্ছে এটা আর একটা y হচ্ছে cos x cos x থাকে কি হয় দেখি দেখবে দেখি কি হয় ফর্মুলা তো পড়ে জানবে দেখে তাহলে y equal to x square ঠিক আছে ফর্মুলা লিস্ট পড়ে দিব কিন্তু এই ফর্মুলা ছাড়া এই দুটো ডিরাইভ করবে y equal to এটা হলে যে ddy এটা dd x of y কত এটা কত ঠিক আছে আমি টাস্কটা লিখে দিচ্ছি ভালো করে যে ফাংশন দেওয়া আছে y equal to দেওয়া আছে x square তাহলে আমার আনসার কি চাইছি ddx of y কত ফর্মুলা দেখে না নিজেরা ডিরাইভ করে নেক্সট টাস্ক হচ্ছে y equal to cos x দেওয়া আছে আমি sin x করে দিয়েছি cos x দেওয়া আছে তাহলে ddy of x এটা হয়ে যাবে এই দুটো কিন্তু টাস্ক থাকলো তার আগে আমি ভিডিওর শেষে পুরো চারটা দিয়ে দেবো যে কটা আপাতত মনে রাখতে হবে এগুলো ডিডিউস করে না আলটিমেটলি তো মনে রাখবে কারণ কিছুদিন তো এখন তো আমরা ক্যালকুলাস জাস্ট উপর উপর থেকে শিখছি কারণ ডিটেলস শিখে তখন একদম ইজিলি মনে থেকে যাবে সবগুলো ঠিক আছে এই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের আর একটু লিমিট আর ফাংশনের ছোট্ট ধারণা দেওয়া আশা করি তোমাদের কাজে লাগলো লাগবে নেক্সট আমি তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়ালের কিছু ম্যাক্সিমাম মিনিমাম রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন আর একটু দেখিয়ে দেবো ইন্টিগ্রেশনের দিয়ে পরে ওকে তাহলে বলতে এই টাস্কটা করে রাখবে
আর এটা খুব শীঘ্রই পরের দিনই কিন্তু ভিডিওটা আমি আপলোড করব। ওকে।